প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী জীববিজ্ঞান প্রথম সূত্রে অষ্টমতে টিস্যুতন্ত্রের তিন নাম্বার টিস্যুতন্ত্রটা, ভাস্কুলার টিস্যুতন্ত্র। আমরা পূর্বেই আলোচনা করেছি এই চিত্রটা, তোমরা নিশ্চয়ই দু তিন ক্লাসে লক্ষ্য করেছো। টোকিও টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যুতন্ত্র এবং ভাস্কুলার টিস্যুতন্ত্র, আমরা জানি তিন ধরনের টিস্যুতন্ত্র, তাই না? বিকেনে সেক্স এটা ভাগ করেছিল। এখন আমরা আজকে আলোচনা করব ভাস্কুলার টিস্যুতন্ত্র নিয়ে। ভাস্কুলার টিস্যুতন্ত্রটা কি তোমরা সবাই জানো, জাইলেম এবং ফ্লোয়েম মিলে ভাস্কুলার টিস্যুতন্ত্র গঠিত। একে ভেসিকুলার টিস্যুতন্ত্র বলা হয়। আবার এই টিস্যুতন্ত্রের কাজ কি? খাদ্য এবং পানি পরিবহন করে, তাই না? এই জন্য একে পরিবহন টিস্যুতন্ত্র বলে। জাইলেম ফ্লোয়েম মিলে এই টিস্যুতন্ত্র গঠিত। জাইলেম ফ্লোয়েম পৃথক পৃথক ভাবে অথবা একসাথে থাকতে পারে। আমরা কিন্তু ভাস্কুলার টিস্যুতন্ত্রের বিভিন্ন প্রকার ভাস্কুলার বান্ডলের বর্ণনা অনেক আগে এক ক্লাসে পড়ে ফেলেছি, যে টিস্যু ভাস্কুলার বান্ডল কয় প্রকার, সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক এগুলা, তাই না? তাহলে জাইলেম ফ্লোয়েম টিস্যুর মাঝখানে অনেক সময় কি ক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যু থাকতে পারে, নাও থাকতে পারে। যদি দ্বিবীজপত্রী উদ্ভিদকাণ্ডে প্রস্থচ্ছেদ করে দেখবো জাইলেম ফ্লোয়েমের মাঝখানে কি একটা ক্যাম্বিয়াম আছে, ওটাকে বলা হয় মুক্ত ধরনের ভাস্কুলার বান্ডেল। মনে আছে নিশ্চয়ই তোমাদের, প্রতিটি জাইলেম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যু মিলিতভাবে বা পৃথকভাবে একটি বান্ডেল গঠন করে। উদ্ভিদ মূল এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ডে এটা সাধারণত সাজানো থাকে বৃত্তাকারে, তবে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে বিক্ষিপ্তভাবে থাকে। আমরা যখন একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে প্রস্থচ্ছেদ করব তখন তোমরা দেখতে পাবে। এখন আসে যাক জাইলেম। জাইলেম কি নিয়ে গঠিত? জাইলেম টিস্যুটা চারটা টিস্যু নিয়ে গঠিত, ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম প্যারেনকাইমা। এর মধ্যে প্যারেনকাইমা টিস্যুটা হচ্ছে জীবিত টিস্যু, সজীব উপাদান। ফার্নবর্গীয় উদ্ভিদ এবং নগ্নবীজী উদ্ভিদে জাইলেম টিস্যুতে ভেসেল থাকে না, এই জিনিসটা থাকে না। আবার ভেসেল হচ্ছে আবৃতভোজী উদ্ভিদের বৈশিষ্ট্য যদিও, কিন্তু তিনটা ফ্যামিলি আছে, তিনটা ফ্যামিলির নাম তোমরা মুখস্থ করবে। উইন্টারিসি, টেট্রাসেন্ট্রিসি এবং ট্রোকোডেন্ড্রিসি কুটির উদ্ভিদে ভেসেল থাকে না। আবৃতভোজী উদ্ভিদ কিন্তু ভেসেল থাকে না, এটা কিন্তু এক্সেপশন, এই জন্য এই তিনটা গোত্রের নাম মুখস্থ করবে তোমরা। কিছু ভেসেল আছে কি, এখন চিত্র দিকে লক্ষ্য করো, সরু ছোট, কিছু আছে বড়। জাইলেমের ক্ষেত্রে আর কি ভেসেলের উপর ভিত্তি করে প্রোটো জাইলেম এবং মেটা জাইলেম আমি চিহ্নিত করলাম। প্রোটো মানে আদিও বোঝায়, আবার কি ছোট এগুলা প্রোটো জাইলেম, আর এগুলো পরবর্তীতে তৈরি হয় মেটা জাইলেম, যেটা বড়। মূলের ক্ষেত্রে মেটা জাইলেম থাকবে কেন্দ্রের দিকে আর প্রোটো জাইলেম থাকে পরিধির দিকে। এ ধরনের বিন্যাসকে বলা হয় একজার্ক, কিন্তু কাণ্ডের ক্ষেত্রে তার উল্টাটা থাকে। কাণ্ডের ক্ষেত্রে মেটা জাইলেম থাকবে পরিধির দিকে আর কেন্দ্রের দিকে থাকে প্রোটো জাইলেম, তাকে বলা হয় এন্ডার্ক। আবার পাতার ক্ষেত্রে মেটা জাইলেম প্রোটো জাইলেম উভয়ই কেন্দ্রে থাকে, পরিধির দুই দিকে বিন্যস্ত থাকে, একে মেজার্ক বলে। তিন ধরনের ধরন আছে। উদ্ভিদ নমুনা যখন সেকশন করবো তখন আমরা সরাসরি দেখতে পাবো ইনশাল্লাহ। তারপরে যাই আমরা কি, জাইলেম তো শেষ, এখানে আছে কি ভাস্কুলার বান্ডেলে আরেকটা কিছু, সেটা হচ্ছে যে ফ্লোয়েম স্তূপ আকারে। এটা মূলের ভাস্কুলার বান্ডেল বিদায় দেখো, জাইলাম আলাদা, ফ্লোয়েম আলাদা, আলাদা বান্ডেল, এটাকে বলে ওরিও ভাস্কুলার বান্ডেলের বিন্যাস, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তাহলে ফ্লোয়েম টিস্যুতে কি আছে, সিড, নল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার, এই চার ধরনের টিস্যু উপাদান নিয়ে ফ্লোয়েম টিস্যুটা গঠিত। পরিণত সিপনল বা সিপ কোষে কোনো নিউক্লিয়াস থাকে না, এটা ছোট প্রশ্ন প্রায় এমসিকিউতে, সিপনলের বৈশিষ্ট্য, এখানে কি নিউক্লিয়াস থাকে না। সঙ্গী কোষে নিউক্লিয়াস বড়, সাইটোপ্লাজম ঘন, কোষগহ্বর ছোট। নগ্নভোজী উদ্ভিদের ফ্লোয়েম টিস্যুতে কি সঙ্গী কোষ থাকে না, আর জাইলেমে ভেসেল থাকে না, এটা কিন্তু একভাবেই তোমরা শিখতে পারো। নগ্নভোজী উদ্ভিদে জাইলেমে ভেসেল নাই আর এখানে ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকে না। সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবারকে বাস্ট ফাইবার বলা হয়, পাটের আঁশ বাস্ট ফাইবারের উদাহরণ, এটা মুখস্থ করবে, এটা ছোট প্রশ্ন এমসিকিউ আছে। সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবারটা বাস্ট ফাইবার, আর আমরা যে পাট থেকে আঁশ পাই সেটা হচ্ছে বাস্ট ফাইবারের উদাহরণ। তাহলে জাইলেম ফ্লোয়েম বা পরিবহন টিস্যুগুচ্ছের মূলত প্রধান কাজটা কি, উদ্ভিদ যে মূল থেকে পানি এবং খনিজ লবণ পরিবহন করে, শোষণ করে নিয়ে উপরের দিকে উঠায়। তোমরা নিশ্চয়ই দেখেছ নিচের ক্লাসে, বইতেও ছিল মূল রুমের সাহায্যে পানি পরিশোষণ।
তাহলে সেটা কাস্টা মূলত করে জাইলেম টিস্যু মূল থেকে পাতা এবং অন্যান্য সবুজ অংশে পানি খনিজ লবণ পরিমাণ আর পাতায় যে খাদ্য তৈরি হয় শ্বসন সংশ্লেষণ প্রক্রিয়া সেই খাদ্যটা কি করে উদ্ভিদের বিভিন্ন অংশে সরবরাহ করে সজীব অংশে আর কি পরিবহন করে নিয়ে যায় ফ্লোয়েম টিস্যু তাই জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুটা হচ্ছে পরিবহন টিস্যু নামে পরিচিত এটা স্পষ্ট করে তোমরা আলাদা মনে রাখবে কিন্তু জাইলেম কি করে মূল থেকে পানি খনিজ লবণ শোষণ করে বিভিন্ন জায়গায় পরিবহন করে আর ফ্লোয়েম কি করে উদ্ভিদে যে খাদ্য তৈরি হয় পাতা এবং অন্যান্য অংশে সেটাকে উদ্ভিদের অন্যান্য সজীব অংশে পরিবহন করে নিয়ে যায় এই জন্য এদের বলতেছি আমরা পরিবহন টিস্যু আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলে ভালো থেকো